রেনেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ঘটনা আজ ঘটে গিয়েছে, যার মধ্যে অন্যতম যেটা আমরা দেখেছি মূলত অর্থাৎ প্রধানমন্ত্রীর একটা ভূমিকা, এবং শুধুমাত্র তা নয়, দেশের প্রতিরক্ষা বলো, দেশের সুরক্ষা বলো, তার জন্য যার ভূমিকা এই মুহূর্তে অনুবদ্ধ বা অন্যান্য একটা বিশেষত্ব রাখে, মূলত সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করবার জন্য এবং সেই বিষয়টা জানানোর জন্য এই মুহূর্তে কন্টেন্টের দিকে এসেছে। তবে সে বিষয়টা কি তুমি শুরু করবে? একদম দেখো, সেটার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে কয়েকদিন আগে আমি নিজেই কোচিতে গিয়েছিলাম এবং সেখানে আইএনএস বিক্রান্ত, যাকে সামনে থেকে চাক্ষুষ করার সুযোগ হলো, এবং আজকে দর্শকরা রিপাবলিক বাংলার মাধ্যমে সকাল থেকে যে ছবি দেখলেন, ভারতের প্রথম স্বদেশীয় মানে দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, বিমানবাহী রণতরী বা যুদ্ধ জাহাজ। আসলে এই যুদ্ধ জাহাজের দরকার কেন পড়ে? যে সমস্ত জায়গায় জল মানে জলসীমা রয়েছে, সেই জলসীমাতে এয়ারক্রাফ্ট বা ফাইটার জেটগুলোকে চালাতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার, মানে একটা জমি দরকার, আর সেই জমিটা তৈরি করার কাজটাই করে এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বা যুদ্ধ জাহাজ। কিন্তু ভারত এতদিন বাইরে থেকে সেটা আমদানি করতো, খানিকটা হয়তো বিদেশের সঙ্গে একটা টাই আপ করে বানানোর চেষ্টা করেছিল, কিন্তু এই প্রথম দেশীয় প্রযুক্তিতে 76% এখানে রয়েছে লগ্নি, ভারতীয় লগ্নি, 500 কোম্পানি এটার মধ্যে যুক্ত রয়েছে এবং 100-এরও বেশি MSME তারা যুক্ত রয়েছে। এই কর্মকাণ্ড, এই বিশাল কর্মকাণ্ডের ফলশ্রুতি হলো ভারতের গর্বের প্রতীক, যার নাম দেওয়া হয়েছে আইএনএস বিক্রান্ত। এখন এই বিক্রান্ত শব্দটির মানে কী? বিক্রান্ত মানে বিক্রম, বিক্রান্ত মানে সাহসী, বিক্রান্ত আসলে সংস্কৃত একটা শব্দ। অর্থাৎ ভারতের সঙ্গে বলা যেতে পারে যে একটা সংস্কৃতি বলো, ভারতীয় ঐতিহ্য বলো, তার সঙ্গে কিন্তু এই বিক্রান্তের ওয়ার্ডটা যেটা তুমি বললে এবং এত সুন্দরভাবে ব্যাখ্যাটা দিলে, কারণ অত্যন্ত একটা বড় বিষয় যে ও নিজে সেখানে উপস্থিত ছিল এবং নিজে তুমি সেখানে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণটা চাক্ষুষ করেছো, এবং আরও বেশ কিছু জিনিস তুমি সেখানে মানে তোমার নজরেও এসছে সেই বিষয়গুলো, সেটা যদি বলো। একদম যেটা বলছিলাম দর্শকদের, আপনারা যারা এই ফেসবুক কন্টেন্টটা দেখছেন, আইএনএস বিক্রান্ত ভারতের শৌর্যের প্রতীক, বলা হচ্ছে আত্মনির্ভর ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতার কথা বলেছেন, প্রাইড অফ বেঙ্গলের কথা, প্রাইড অফ ইন্ডিয়ার কথা বলেছেন। তো এই জায়গা থেকে এই যে উদ্যোগ এবং এই যে বিশাল কর্মকাণ্ড নৌসেনাতে আজকে কমিশন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নিজে কোচি শিপইয়ার্ডে আজকে উপস্থিত ছিলেন, নৌসেনাতে অন্তর্ভুক্ত হলো আইএনএস বিক্রান্ত, এবং মনে করা হচ্ছে যে এটা ভারতের শক্তিকে প্রবলভাবে বাড়িয়ে দেবে। এবং যেভাবে ইন্দো প্যাসিফিক রিজিয়নে চীন তার দাদাগিরি দেখাচ্ছে, রক্তচক্ষু দেখাচ্ছে, সেই দাদাগিরিকে খতম করার নাম হচ্ছে বীর বিক্রম বা আইএনএস বিক্রান্ত যাকে বলা হচ্ছে। আপনারা জানেন যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে ভারতের তরফ থেকে 25 বছরের পুরনো বোম্বে ডকে পড়ে থাকা যে বিক্রান্ত, তাকে ভারতীয় নৌবাহিনী নিজেদের দক্ষতার মাধ্যমে এই যুদ্ধে ব্যবহার করেছিল 1971-এর যুদ্ধে, এবং সেটাই সাফল্য এনে দিয়েছিল। তাই মানে যারা জাহাজে কারবার করেন, যারা জাহাজ চালান, বিশেষ করে ভারতীয় নৌসেনাতে এই কথাটা বলা হয় যে আ শিপ নেভার ডাইজ, মানে একটা জাহাজের কখনো মৃত্যু হয় না। তাই পুরনো সেই বিক্রমের, বিক্রান্তের স্মৃতিকে মনে রেখে এই নতুন বিক্রান্তকে পুনর্জীবিত করা হয়েছে, নতুনভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এতে। যদি ওই বিক্রান্তের সঙ্গে এই বিক্রান্তের কোনো তুলনা হয় না এবং ওখানকার কোনো জিনিসই এখানে ব্যবহার হয়নি, কিন্তু নামটাকে ব্যবহার করা হয়েছে শুধু স্মৃতিটাকে মনে রাখার জন্য। শুধুমাত্র যে স্মৃতি তা না, একই সঙ্গে এই নৌসেনা বলো বা আমাদের প্রতিরক্ষা বলো, যেই জায়গাটাই হোক না কেন, সমস্তটাই কিন্তু এর মধ্য দিয়ে আরও বেশি শক্তিশালী হলো বলেই মনে করা হচ্ছে। আর এইরকমই বিভিন্ন সময় আমরা কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসি বিভিন্ন টপিকের উপরে, আর এই কন্টেন্টগুলো যাতে আরও বহু সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয় সেই কারণে অবশ্যই আপনারা কী করবেন, এই কন্টেন্টগুলো শেয়ার করুন, লাইক করুন, এবং অবশ্যই কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না, কারণ কমেন্টের মধ্য দিয়ে আপনাদের মতামতটা কিন্তু আমাদের কাছে একেবারে সরাসরি চলে আসে এবং সবটা পরিষ্কার হয়ে যায়। এছাড়াও আরও বেশ কয়েকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে আর বাংলা, সুতরাং সেখানে সাবস্ক্রাইব করুন, কারণ সেখানে লাইভ স্ট্রিমিং চলছে 24x7। এছাড়াও সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলা।